চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত 18 আগস্ট রোববার অস্ত্রসহ 5 ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা। জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে গরু পাচারকালে 5 ভারতীয়কে অস্ত্রসহ আটক করে বিজিবি। 20 আগস্ট মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে এ নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিজিবি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিজিবি ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি। বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, 17 আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারকৃত গবাদি পশু উদ্ধারের জন্য 2 নৌকা ব্যবহার করেছিলেন 115 ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা। একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায়। দ্বিতীয় নৌকা সেটি টেনে আনার চেষ্টা করছিল, কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকা বাংলাদেশে জলসীমায় প্রবেশ করে সেখানে 5 জনকে আটক করে বিজিবি। ভারতীয় এই বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, গত 17 আগস্ট রাতে বিএসএফের মালদা 115 ব্যাটালিয়ন 5 মাঝিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। ওই গরুগুলো উদ্ধারের জন্য 5 মাঝিকে 2টি নৌকায় করে পাঠানো হয়। ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু নদীর পানির বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি। আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ, কিন্তু বিজিবির জওয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল, কিন্তু বিজিবি তাদের ছাড়েনি। এর বদলে ওই ভারতীয়দের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য হিন্দুস্তান টাইমসের কাছে বিষয়টি স্বীকার করে বলেছেন, পরবর্তীতে কয়েক দফা পতাকা বৈঠক হয়। দুই দেশের বাহিনীর মধ্যে ভালো সম্পর্কের কথা বিবেচনা করে তাদের ছেড়ে দিতে বলা হয়, কিন্তু বিজিবি আমাদের কাছে মাঝিদের হস্তান্তর করতে অপারগতা জানায়। ভুলক্রমে বাংলাদেশে প্রবেশ করা আমাদের মাঝিদের এবারই প্রথমবারের মতো ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি। তারা জানায়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বিজিবি ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকার করে। আটক ভারতীয়রা হলেন মুর্শিদাবাদের রতন সিংহের ছেলে দীপ সিংহ, বাইতুল হলদারের ছেলে রনি মহালদার, মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম, আলেক শেখের ছেলে আসলাম শেখ এবং মেনাউলের ছেলে অলিল মহালদার। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।